মানুষের খারাপ জিনিসটাকে নিয়ে আলোচনা করতে আমরা খুব এক ধরনের বিকৃত আনন্দ পাই। এটা তো হচ্ছে দিস ইজ ব্লাডি চিটিং, তুমি স্ট্রেইট অর্ডার করে দাও। শাকিব খানও তো নীরব, চুপচাপ থাকে। হ্যাঁ, ও চুপচাপ থাকে, ও তো কোনো কথা বলে না। ইজ গুড, দিস ইজ গুড। শাকিব খান ভাইয়ের বিরুদ্ধে কি মনে হয়, গণমাধ্যম নাকি চলচ্চিত্রের মানুষগুলো লেগেছে? কেউই লাগেনি, আমাদের অতি উৎসাহ লেগেছে। কোনো কাজ নাই, নেই কাজ তো খই ভাজ, কেউ লাগেনি। গণমাধ্যমের ওই যে কি কি আরটিপি বাড়ানোর জন্য দুই একটা গণমাধ্যম, টিআরপির জন্য দুই একটা গণমাধ্যম, ইয়ে মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এটা নিয়ে দুই একটু কথাবার্তা বলছে। আর এই যে এইটা যেটা এটা কি ইউটিউব ফেসবুক, ওদের এইটা তো মজার ব্যাপার। বলেছি তিনটা পয়েন্ট, তো আমি বলেছি যে এই তিনটা পয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে। এখন তো ধর্ম নিয়ে কেউ কথাবার্তা বলছে না, ধর্ম নিয়ে কোনো বিতর্ক বাংলাদেশে তো এখন নাই, বাংলা ভাই নাই, বা এখানে এখন এই জঙ্গিবাদ নাই। তো তারপরে আছে রাজনীতি, রাজনৈতিক মঞ্চে দুই চারটা কথা যদি বলে সেরকম লোকও নাই। হাসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি মাইনাস করে দেওয়া যায় বাংলাদেশের রাজনীতিকে, বলা যায় যে তুমি ঘরের মধ্যে ঘুমাও বা চুপ করে বসে থাকো, তারপর তো কথা বলারই তো লোক নেই। তারপর তো সব যারা আছে তাদের তো চিৎকার করছে, তারা তো কেউ রাজনৈতিক কথাবার্তা বলছে না, কেউই কথা কেউ না। আমি তো ওয়েল আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। দুই একজন যারা বলে তাদের প্রত্যেকের ইন্টেনশনটা তো আমি বুঝি, কেন বলছে তারা সেই ব্যাপারটা আমি বুঝি, অন্যরা না বুঝলেও আমি বুঝি কে কেন তারা বলছে। কাজে রাজনৈতিক প্ল্যাটফর্মে ওই রকম আলাপ আলোচনা করার মতো অবস্থা দেশে বর্তমানে নাই। আমরা নিজেরাই বলছি যে আমরা ভয় পাচ্ছি, অথবা আমাদের ভয় দেখানো হচ্ছে, আমাদের এইটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। আমি আজকে স্ট্যাটাস দিয়েছি সকালবেলা একটা, সেটা লিখেছি আমি এখানে যে নেতা হতে হলে দেশকে এবং দেশের জনসাধারণকে ভালোবেসে জেল খাটে খেটে তারপরে নেতা হতে হয়। তোমরা যারা আছো তারা জেল কয়জনে খাটছো? এই যে বিএনপি কথায় কথায় বলছে যে আমাদের তো সমস্ত কর্মীরা জেলে, কর্মীরা জেলে, নেতা কয়জন জেলে? 80টা কেস নাকি আমাদের ওদের জেনারেল সেক্রেটারির নামে, উনি তো বাইরেই তো ঘুরে বেড়াচ্ছেন। কেস আছে, যেতে হয় ডেইলি, প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে, কিন্তু জেল খাটাতে নেই। বঙ্গবন্ধু 14 বছর জেল খেটেছে, দুই এক বছর জেল খাটো, পিটান খাও পুলিশের, যদি পুলিশ মারে তো পিটান খাও, মানুষের কথা বলো, মানুষের কষ্টের কথা বলো, মানুষের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর কথা বলো না। আমরা সেই প্রবলেমের কথাগুলো তো কিছুই বলছি না। এই যে বুবলি আর কী নিয়ে কে কী কেস, এইটাও 15 দিন কি 20 দিনে এক মাস যাবে, এক মাসের পরে আর ফলো আপ থাকবে না। যদি এক মাস পরে ফলো আপ থাকতো তাহলে ওই মেয়েটা মারা যাওয়ার পথে পড়ে আছে হাসপাতালে, আর একজনের এই ফেসবুকে নিউজ দিতে হয় না যে আপনারা এইটা হচ্ছে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করে ওর ট্রিটমেন্টের টাকা পাঠান। প্রাইম মিনিস্টার টাকা ফান্ড করে দিয়েছে, টাকা বহুত আছে। আজকের নিউজে দেখলাম যে 20,000 টাকা পাঠানো হয়েছে শিল্পী সমিতির থেকে। তো যদি আজকে পাঠানো হয়েছে সেই নিউজটা তোমরা কভার করোনি, তোমাদের একজন কভার করেছে, যেহেতু আমি সেটা দেখেছি, কিন্তু সেটাও কভার করেছে, কভার কেউ নিউজ করেনি। ওই নিজেরা ছবি তুলে তারপর ওই রঞ্জিতা নামে, হ্যাঁ, ফেসবুকে আপলোড করেছে। তো এইটা দিস ইজ শাকিব বিয়ে করলো, এটা সর্বনাশ, একেবারে লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেলো। রঞ্জিতা একটা হিরোইন মারা যাচ্ছে, এর আগে বহুত হিরোইন, আমি সেদিন এক শুনলাম একজনের কাছে, আমি নিজেও জানতাম না, আমার নিজেরও খুব লজ্জা লাগলো, যে তিনি লাস্ট টাইমে ভিক্ষা করত রোডে দাঁড়িয়ে স্ট্রেইট, হাত পেতে
মানুষের কাছে টাকা চাইত, শি ওয়াজ এ হিরোইন। সেই সে যখন হিরোইন ছিল তাকে যখন ছেড়ে দিল বড় একজন বড় লোক, সেইটা খুব নিউজ হলো, হইচই হলো, গালাগালি হলো, এটা হলো সেটা হলো। তারপরে দেন হোয়াট, হোয়াট ইজ দ্য ফলো আপ? তো তোমাদের যেটা দায় দায়িত্ব সেইগুলো কিন্তু তোমরা কেউই করছো না। আচ্ছা, চ্যানেল আইগুলো, চ্যানেল লাই অনেকগুলো দায় দায়িত্ব পালন করছে, এবং আজকে যেমন খুব অত্যন্ত অনেকেই তৃতীয় মাত্রাকে অনেক প্রেস করেছে, আমিও তৃতীয় মাত্রাতে গেছি এক আধবার, আমিও তৃতীয় মাত্রাকে প্রেস করি, কিন্তু ফেস তো আমি ইদানিংকালে দেখি। যে আজকে যেমন একজন কথা কথা বলছিল যে মানুষ অন্যকে চেনে না, তৃতীয় মাত্রার মাধ্যমে আমাদেরকে অনেকে চেনে, তার মানে হচ্ছে কি যে তুই ইউ আর রেগুলার কাস্টমার অফ তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রাতে তো তো সমস্ত জিনিস নিয়ে আলাপ আলোচনা করা হয়, রাজনীতি নিয়ে আলোচনা করা হয়, সমাজনীতি নিয়ে আলোচনা করা হয়, ডক্টরস অসুস্থতা নিয়ে আলোচনা করা হয়, খেলাধুলো নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, প্রত্যেক এক একটা সাবজেক্টে নিয়ে যখন যাদেরকে নিয়ে আলোচনা করা হবে, সেখানে শুধু নামে যারা টপ তাদেরকে নিয়ে আলোচনা হলে তো লাভ হবে না, তাদেরকে সামনে ফেলাও। বা তৃতীয় মাত্রাকে এই কথা, আমার তৃতীয় মাত্রাকে তাদেরকে আমি তো ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে এই ক্যাটাগরির যেমন ইন্ডিয়াতে করে পাঁচজন ছয়জন এসে বসে থাকে, বসে আর সামনে বসে 50 জন 1,000 লোক বা 500 লোক, দে ফেস দ্য অডিয়েন্স, অডিয়েন্স জিজ্ঞেস করে আপনি এটা কেন করছেন, আপনি ওইটা কেন করছেন, তখন তাদের জবাব দিতে হয় এদেরকে, যিনি সঞ্চালক তিনি শুধু কন্ট্রোল করে না, না আপনি এটা বলবেন না বা এটা আমাদের আজকে আলোচ্য বিষয় বস্তু না। এই ক্যাটাগরির ইনভলভমেন্টটা হতে হবে। তা আমি যে ইনভলভমেন্ট দেখছি এখন এখানে, এই ইনভলভমেন্ট মিনিংলেস ইনভলভমেন্ট, সব বাজে ইনভলভমেন্ট। এই তোমাদের এই অনুষ্ঠানগুলোতে সব ভালো কথা দু চারজন মধ্যে মধ্যে দু চারজন বলেন, সেগুলো মধ্যে মধ্যে শুনি, মধ্যে মধ্যে দেখি, তা না হলে প্রথম চুরি দেখি চিৎকার করতেছে কেউ, তুমি কে, তুমি এই কথা জিজ্ঞেস কর কেন, অথবা চিৎকার করতেছে আরেকজন, ও মারা যাচ্ছে সেটা খবর নাই তোমাদের, এইটা চিৎকার করে তো কোনো সলিউশন হবে না। আমাদের দোষটা তো আমাদেরকে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমেরিকার কথা বলো, ব্রিটেনের কথা বলো, ওই যে সামানাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওর বাসার সামনে বরফ পড়ে, যে পরিষ্কার করে তারা তোমার বাসার সামনে বরফ পড়ে যাচ্ছে, তোমার বাসার সামনে যেহেতু ওই জায়গাটুকু তুমি পরিষ্কার করবে। এখন ডেঙ্গু মশায় কামড়াচ্ছে, আমরা সবাই খুব ভালো মতো জানি ডেঙ্গুতে হচ্ছে এডিস মশায় কামড়ে ডেঙ্গু হচ্ছে, এবং সেটা দুদিন পর্যন্ত পানিটা ফ্রেশ পানি থাকতে হবে, পচা পানিতে, ওনারা খুব ভদ্রলোক, পচা পানিতে ওরা ডিম পারে না। তো এই যে পরিষ্কার করা, আজকে একজন ভদ্রলোক ভালো বলেছেন, আমার কাছে ভালো লেগেছে, যে এই যে ব্রিজগুলোর মধ্যে কাজ হচ্ছে এবং বড় বড় গর্ত হচ্ছে, এই গর্তের মধ্যে যে পানিগুলো জমছে সারা শহর জুড়ে, এই পানিগুলোকে পরিষ্কার করবে কে? এই পানিগুলোকে তো পরিষ্কার করা উচিত, কারণ ওইখানেই তো মশা আসছে। আর বাড়ির সামনে এই যে আমাদের ওনারা চেহারা দেখিয়ে ক্যামেরার মধ্যে সবাই দেখা যায়, চেহারা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কেন এত? কারণ তুমি আগে খবর দিয়েছো ক্যামেরাম্যানকে যাতে তোমার চেহারাটা দেখা যায়। বাড়ির বাড়ির সামনে গিয়ে তুমি পরিষ্কার করছো, ঝাড়ু নিয়ে তুমি রাস্তা পরিষ্কার করছো, কী হবে এতে? এই এতে কি এইটা ইজ ইট সোশ্যাল ওয়ার্ক? এটা তো হচ্ছে, দিস ইজ ব্লাডি চিটিং। তুমি স্ট্রেইট অর্ডার করে দাও যে তোমার বাড়ির সামনে যতটুকু জায়গা তোমার বাড়ির অবস্থান, ততটুকু জায়গার সামনে একদম পরিষ্কার করা তোমার দায় দায়িত্ব। রাস্তা পর্যন্ত মেইন রোডের পাশে যাদের দোকান, তোমার দোকানের সামনে পরিষ্কার করা মেইন রোড পর্যন্ত তোমার দায়িত্ব। যদি না করো তোমাকে 10 বছরের জেল। ফাইনের কথা বলে তো কোনো লাভ নাই, খাবার খারাপ 50,000 টাকা ফাইন করে দিলাম, তো ও তো 50,000 টাকা দুই দিন পরেই একদিনের মধ্যে তুলে ফেলবে। 50,000 টাকা 1,00,000 টাকা 2,00,000 টাকা ফাইন করলে তো কোনো লাভ হবে না। রাস্তার মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখো, মানুষকে দেখাও, আর যদি বিচারের মধ্যে নাই যেতে চাও যে এইটাই তো রাস্তা শাস্তি, সবাই দেখে যাবে যে তুই চুরি করছিস, আর তা নাহলে কোর্ট বিচার করো, কোর্টে যে 1-15 দিনের জন্য জেল খেটে আসো, জেলের মধ্যে একবার ঢুকতে দাও, তাহলে বুঝবে যে জেল কাকে বলে।
মানে প্রথম বললাম যে শাকিব খানের আসলে বিরুদ্ধে লেগেছে চলচ্চিত্রের মানুষজন নাকি আসলে গণমাধ্যম, আপনি যেটা বললেন। কিন্তু তারপরও আমি একটা কথা আমার সামনে ভেসে যাচ্ছে এখন, ঘুরেফেরা করছে, যে চলচ্চিত্রের মানে এফডিসিতে হোক আর যে কোনো জায়গাতে হোক, চলচ্চিত্রের কিছু মানুষ আছেন যারা আসলে মানে একটা বিষয় পাইলেই কিন্তু কথা বলা শুরু করে, যেমনটি শাকিব খান সম্পর্কে বলা শুরু করেছে, তাহলে কি বলবেন আসলে? না, এটা তো ওই যে বললাম না, যে না প্রথমেই বলেছি কিন্তু এটা উত্তর নেই, যে নেই কাজ তো খইবাজ, এই লোকগুলোর কোনো কাজ নেই, খইবাজতেছে বসে বসে এবং মানুষকে সমালোচনা করতে, বাজে ধরনের সমালোচনা করতে আমরা খুব মজা পাই। কারো খারাপ জিনিস নিয়ে, কারো ধর্মীয় ব্যাপারে যদি কেউ কিছু ভালো কিছু করে আসে সেটার ব্যাপারে উনি হজ করে আসছেন, ওইটার ব্যাপারে জিজ্ঞেস করি না যে আপনি হজ করে আসলেন কেমন দেখলেন, কুয়াটা কীরকম জমজম কুয়ার পানি কত উঠে, কীভাবে উঠে, কেমনি ওঠে, এইসব ব্যাপারে কিন্তু খুব একটা আমরা জিজ্ঞেস করি না। কিন্তু বিয়ে করলো যদি, আগের বউটা কি কালা আসিল? হ্যাঁ কালা আসিল, ও ভালো করছে, একদল বল ভালো করছে, কালা বউ আসিল ফর্সা বউ বিয়ে করছে। আবার যদি বলে আগে ছেলে মেয়ে আসিল, না ছেলে মেয়ে নয়, ও সারা সারাদিন মদ খায়। মানে মানুষের খারাপ জিনিসটাকে নিয়ে আলোচনা করতে আমরা খুব এক ধরনের বিকৃত আনন্দ পাই, কাজে এদেরকে কাজের মধ্যে আনতে হবে। আচ্ছা, ফোর্সেবলি কাজের মধ্যে আনতে হবে যখন এটা পাওয়া যাবে। এই ফিল্মের কতজন কিছুজন আছে যারা এটা নিয়ে, আমি তো জানি, আমরা তো এইসব ব্যাপারে জিজ্ঞেস করি, আমরা তো জানিও না, জিজ্ঞেসও করি না। ও তো তো ওর লোক তো টেলিফোনও করে সেদিনও করেছে, আমি তো জিজ্ঞাসা করিনি যে তুমি বিয়ে করছো কি না, এইটা করছো কি না। কেন শাকিব টেলিফোন করেনি? তো এটা কী দরকার আমার? এটা আমার সমাজের সোসাইটির মধ্যে কোনো কিছু পড়ছে না, বা এমন একটা ফিগার হচ্ছে না যে তাকে নিয়ে এত কিছু সমাজের মধ্যে এইটার একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। আর এখন পর্যন্ত সে বাজে কিছু করেনি, ইম্প্যাক্ট পড়বে কেন? চিৎকার করে যারা করে কিন্তু ওদের অভ্যাস। শাকিব খানও তো নীরব, চুপচাপ থাকে। হ্যাঁ, ও চুপচাপ থাকে, ও তো কোনো কথা বলে না। ইজ গুড, দিস ইজ গুড, গুড থিং। আমি তো ওকে এই ব্যাপারে দুই এক সময় মধ্যে দুই এক সময় বলে ও দুই, ওইটাও আমি এখন ওকে বলতে বলবো যে এটা তুমি বলো না, বলার দরকার নেই। আচ্ছা, কাল পরশু দিনই যেমন এক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, একটা বড় ইন্টারভিউ দিয়েছে, কোনো হুজুরদের এখানে গেছিলো যেমন ইলিয়াস পাঁচ ছয় বার হজ করেছে এবং পাঁচ বেলায় নামাজ পড়ে এবং ধর্মীয় অনুষ্ঠানে প্রায় সবগুলো অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে, সে তার ইমেজটা আছে ধর্মীয় একটা ছেলে, ধর্মকে মানে গুনে বা এই ক্যাটাগরি ছিল, ও যদি ধর্মীয় অনুষ্ঠানে যায় কথা বলে সেটাকে মানুষের কাছে অ্যাকসেপ্টেড, সমাজের কাছে অ্যাকসেপ্টেড, অন্য না হলে তো অন্য অন্যরা নিয়ে কথাবার্তা বলবে, দরকার কী?